হ্যালো, হ্যাঁ ডাক্তার কি বললো, মা কেমন আছে? এখন ঠিক আছে। তোর মায়ের কতগুলো টেস্ট করাতে হবে কলকাতায়। হ্যাঁ বললো। আমরা তোর ওখানে আসছি। এখানে? হ্যাঁ। কবে আসছো বলো, আমি সব ব্যবস্থা করে রাখছি। কবে মানে? এলুম বলে। হ্যাঁ এখনই? হ্যাঁ। ওকে যা, কেটে দিয়েছে, সর্বনাশ করেছে। শুক্লাল, আমার ফ্ল্যাটে কাকে ঢুকেছো? কাকে ঢুকেছো আমার ফ্ল্যাটে? হ্যাঁ এই জন্য তুমি আমাকে ফোন নাম্বার দিচ্ছিলে না কেন? আমার ফ্ল্যাটে একটা মেয়ে ঢুকেছে কেন? কেন রেখেছো ওকে? এইসব চন্দনে জবরদস্তি কিয়া বোলা কি ম্যাডাম কা নকরি খাতরে মে হ্যায়। और आप पर मैडम एक साथ घर में नहीं रहने से कोई खतरा भी नहीं है, यही सोच के? यही सोच के আমার এখানে শোচনীয় অবস্থা। কি হয়েছে জানো? আমার বাবা মা আসছে, এই ফ্ল্যাটে কতদিন থাকবে? মা যদি এসে দেখে একটা মেয়ের সঙ্গে আমি এক ফ্ল্যাটে, ও না আমরা তো একসঙ্গে থাকি না আলাদা। আমি মাকে বোঝাতে পারবো এই কমপ্লিকেটেড ব্যাপারটা? হ্যাঁ ভাই, তুমি একটা কাজ করে দাও, তুমি ম্যাডামকে ফোন করো, ফোন করে বলো এই ফ্ল্যাট থেকে চলে যেতে। যা লাগেজ টাগেজ আছে তুমি আমি মিলে বার করে দেবো। হ্যাঁ লেকিন কিসের লেকিন? আমি ভাড়ার টাকা দিয়ে দেবো। ওই মেয়ে যদি ফ্ল্যাট না ছাড়ে না, মা আমাকে এই বাড়ি ছাড়িয়ে অন্য কোথাও নিয়ে যাবে। চলে এসছে মা। আরে এই বাপরে বাপ, কি যে হলো। এই তো, এই তো মা, কেমন আছো? ভালো। ও বাবা দাও তো। আরে না না ঠিক আছে, থাক থাক না না আমি থাকতে, তুমি কেন? বলছি যে ইয়ে মানে তোমরা হঠাৎ কি 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 খোকা বলছি, কি হয়েছে বলো তো? ডাক্তার বললো আর তোমরা টেস্ট করতে চলে এলে, মানে ইমার্জেন্সি কিছু। মা কেমন আছো? ভালো আছি। ভালো আছিস তুই? ওকে আমি এই তো মানে 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 করছিস কেন? ওই একটা ছেলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকি তো। সে কি বলছিস খোকা? তুমি যে বললে ও একা থাকে? হ্যাঁ বলি না, মিস করে গেছি। বলছি তোমরা তো থাকতে পারবে না এখানে। কেন থাকতে পারবো না? আরে মানে আরে কি এরকম করছিস কেন? তোমার জন্য মা, ওই যার সঙ্গে থাকি না, খুব অপরিচ্ছন্ন নোংরা ফ্ল্যাট, অসুস্থ শরীরে মা কি করে থাকবে বলো? আমি একটা কাজ করছি, আমি একটা হোটেল বুক করে নিচ্ছি, আমরা একসঙ্গে থাকবো। নতুন একটা কনসেপ্ট এসেছে, স্টেকেশন। দো তিন দিন কে লিয়ে গায়েব হ্যায় তব, বহুত বড়িয়া। আচ্ছা পরসো ভি নাহি আয়েঙ্গি? হ্যাঁ সহি হ্যায় সহি হ্যায়। মানে ফ্রি রুম সার্ভিস হবে, ফ্রি ব্রেকফাস্ট হবে, একসঙ্গে থাকবো, খুব ভালো হবে। চলো 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 আমরা বেরোবো, চলো। এসো মা। কি হলো কি হলো কি হলো? আইয়ে মাজি, আইয়ে আইয়ে মাজি, মানে এক মিনিট এক মিনিট, আইয়ে মাজি দেখি, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হাফ মেরেছিস, পুরো মারবি নাকি? হ্যাঁ বাবা মা ফ্ল্যাটে থাকবে, ওই মেয়েটা আসবে, সবাই মিলে একসঙ্গে সংসার করবো। আরে কিছু নাই ওগা, আইয়ে মাজি আইয়ে মাজি। মা দেখতে পাবে মেয়েটা সিগারেট খাচ্ছে, পিজা খাচ্ছে, বিয়ার খাচ্ছে, জানিস কি করবে? কান ধরে টেনে নিয়ে যাবে, মান ইজ্জত ফেলতে হবে। আরে ফোন মে বাত হো গয়া হ্যায়, হায়দ্রাবাদ গই হ্যায় ট্রেনিং মে। কুছ নাই হোগা স্যার, টেনশন মত লিজিয়ে, হাম হ্যায় না, আপ সিরফ 500 দিজিয়েগা। এই ঘটটা ঘটটা, আরে ও লক হ্যায় ভাই, সামনে নিস, হাজার দেবো। হ্যাঁ ছেলেটার কিছু একটা হয়েছে। ব্যাস ব্যাস, ছেলের এত সুন্দর একটা ফ্ল্যাট থাকতে কেউ হোটেলে থাকে বলো? হ্যাঁ চলো চলো শুক্লাল, আইয়ে বাজি, আইয়ে আইয়ে, চলো চলো এসো মা। সখি গো গোপনে দক্ষিণা হাওয়া, এখনো তোমাকে খোঁজে গো।